দিয়ে হালও তো আজকে কিভাবে কেডিএম বানাই আমরা তো সেটাই দেখাবো তো চলো শুরু করা যাক তো কেডিএমের জন্য সোনা দিয়ে গেছে তো আগে ওয়েটটা দেখে নেবো তো তার আগে বলে দিই যে কেডিএম বানানোর জন্যে একবারে পিওর সোনা লাগে বা টিপেল লাইনের সোনা যেটাকে বলি বা এক কথায় পাকা সোনা যার মধ্যে কোনো খার মেশানও থাকে না সেটা তো পাকা সোনা না দিলে হোলমার্কের কাজের কেডিএম বানানো যায় না দিয়ে সোনাটার ওয়েট আঠেরো গ্রাম সাতশো মিলি হয়েছে তো এখন এটাকে করে নেবো পাত দিয়ে তার সোনাটাকে পাতলা করার পর এখন এটাকে হিট দিচ্ছি যাতে তারপাটায় যে মোবিল আর নোংরাগুলো সোনাতে লেগে থাকে সেগুলো যাতে পুড়ে যায় সেই নোংরাগুলো লেগে থাকলে তো ওয়েট করতে অসুবিধা হবে কম বেশি দেখাবে তো সেই হিসাবে যদি পরে জিঙ্ক দিয়ে দিই বেশি তো টেস্টিং কম আসার সম্ভাবনা থাকে তার জন্যেই ওয়েটটা দেখে নিই দ্বিতীয়বার মাঝে মধ্যে দশ বিশ মিলি তারপাটায় থেকে যায় তো সেজন্য ওয়েটটা দেখে নেওয়া বিশেষ করে যাতে টেস্টিংয়ে কম না আসে দিয়ে এবার হিসাবটা করে নিই যে কত পার্সেন্ট কতটা কেডিএম লাগবে তো প্রথমে আঠেরো গ্রাম সাতশো যেটা পিওর সোনাটা আছে সেটা ওয়েটটা নিয়ে নেবো দিয়ে সোনাটা নেওয়ার পর ওটাকে ভাগ করব নাইনটি টু পার্সেন্ট দিয়ে তো নাইনটি টু দিয়ে ভাগ করার পর এখানে কুড়ি গ্রাম তিনশো পঞ্চাশ মিলিয়ে এসছে দিয়ে এখানে আঠেরো গ্রাম সাতশো তিরিশ মিলিয়ে বাদ দিয়ে দিলেই তো কত টুক কেডিএম লাগবে সেটা বেরিয়ে যাবে তো এখানে এক গ্রাম ছশো কুড়ি মিলি কেটিএম লাগবে তো হিসাব হয়ে গেছে তো এখন এই যে স্টিল রঙের কালারের যে বস্তুটা দেখছেন এটাকেই জিঙ্ক বলি আমরা তো এক এক জায়গায় এটা এক এক রকম নাম তো কেউ এটাকে জিঙ্ক বলে কেউ হোলমার্কের কেটিএম বলে এটাকে দিয়ে ক্যালকুলেটারে যতটা হিসাব করেছিলাম তো তার থেকে কুড়ি মিলি বেশি জিঙ্ক দিয়ে দেবো ক্যালকুলেটারে তিনশো পঞ্চাশ মিলি এসেছিলো তো এখানে সত্তর মিলি দিয়েছি কারণ জিঙ্ককে হিট দিলে উড়ে যায় তার জন্যে দিয়ে জিঙ্ক মাপা হয়ে গেছে তো এখন এটাকে যে সোনাটাকে পাতলা করেছিলাম তো সেটার সাথে পেঁচিয়ে নেব পেঁচিয়ে মুড়ে দেবো যাতে জিঙ্কটা হিট দিলে না বেরিয়ে আসতে পারে যদি বেরিয়ে আসে তো তাহলে শোল্ডিং হবে না ভালো মতো দিয়ে সোনাটা পুরোটা কেডিএমে পেঁচিয়ে দিয়েছি তো এখন এটাকে হাতুই দিয়ে ঠুকে তারপর ওয়েট করে নেবো দেয় হাত দিয়ে ঠোকার পর এখন ওয়েটটা দেখে নেব যে কতটা আছে তো এখানে কুড়ি গ্রাম তিনশো নব্বই মিলি দেখাচ্ছে তো তিনশো পঞ্চাশ মিলি লাগে সেখানে চল্লিশ মিলি বেশি আছে কারণ আমার হাতে মোবাইল লেগেছিল তো তো সেই তেলটা সোনার সাথে লেগে আছে এর জন্যে ওয়েটটা বেশি দেখাচ্ছে তো হিট মারলে সেটা চলে যাবে দিয়ে এখন এটাকে গালিয়ে লাকড়ি করে নেবো দিয়ে হিট দেওয়ার সময় এটাকে হালকা চেপে রাখতে হয় নাহলে যে জিঙ্কটা আছে উড়ে যায় তো উড়ে যাওয়ার সময় ও মাঝে মধ্যে সোনাও ছিটকে যায় এদিক ওদিক তো তার জন্য এরকম হালকা চেপে ধরে রাখি দিয়ে কেডিএমটা গলে গেলে ওটাকে একটা কিছু দিয়ে ঘেঁটে দিতে হবে যাতে জিঙ্কটা সোনাটা একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় যদি মিক্স না হয় তো শোল্ডিং করার সময় অসুবিধা হবে কোথাও ভালো চলবে কোথাও চলবে না তার জন্য আমি একটা মুছ ভাঙা দিয়ে ভালো করে সোনার জিঙ্কটাকে ঘেটে মিক্স করে নিয়েছি তো দিয়ে ভালো মতো মিক্স হওয়ার পর এটাকে ঢেলে নিয়ে লাকড়ি বানিয়ে নিয়েছি দিয়ে এটা লাকড়ি হয়ে গেছে তো এখন এটার ওয়েটটা দেখে নেবো যে কতটা কমেছে দিয়ে এখন তিন কুড়ি গ্রাম তিনশো পঞ্চাশ মিলি আছে যেটা ক্যালসিতে দেখেছিলো ঠিক ততটাই তো আগে নব্বই মিলি ছিল তো সেখানে চল্লিশ মিলি কমে গেছে দিয়ে এমের ওয়েটটা এখন ঠিকই আছে তো এখন এটাকে কাঠ মেরে নেবো একটা তো তারপর এটাকে পাতলা করব দিয়ে কাঠ মার হয়ে গেছে তো এখন এটাকে পাতলা করে নেব তো এটা আমি কেডিএম বানানোর সময় তিন চারবার করে তাপিয়ে নিই যাতে না ফাটে তো যদি কেডিএম ফেটে যায় তো তখন কেডিএম কাটার সময় অসুবিধা হয়ে যায় যদি দুই সাইড ফাটে তো তখন দুই সাইডের ছিলটা একটু চড়া করে কাটতে হয় তো সরু চেন সোল্ডিং করার সময় অসুবিধা হয় এর জন্যই দু তিনবার তাপে নিই যাতে না ফাটে আর কেডিএম পাক করার সময় তো কেটিএমে চড়া হয়ে গেলে কোনো অসুবিধা হয় না তো এটার থিকনেস বা মোটাটা ঠিকঠাক রাখতে হয় তো আমরা তো ষোলোতে বা সতেরোতে রাখি এবার এক এক জায়গায় এক এক রকম রাখে তো আমি যেখানে কেরালায় কাজ করতাম তো সেখানে পনেরো করে রাখতো বা চোদ্দো করে তো যেখানে যেরম রাখি এটা কোনো ফ্যাক্ট না দিয়ে কেডিএম হয়ে গেছে তো এখন এর থিকনেসটা কতটা আছে দেখে নেবো তো এটা মাইক্রোমিটার দিয়ে মেপে নিই আমরা সতেরোতে ষোলোতে আছে এটা অসুবিধা হবে না তো এখন এটাকে ধুয়ে নেবো পিডিল দিয়ে দিয়ে কেডিএম পিডিল দিয়ে ধুয়ে নিয়েছি তো ওই জন্য এখন এটাকে চার ইঞ্চি করে কেটে নেবো চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একটা মাপ মতো কেটে নিয়ে তারপর এটাকে সরু সরু করে এরকম করে কেটে নেবো যাতে শোল্ডিং করতে সুবিধা হয় তো যেরকম চেন কীরকম মোটা চেন ঝালবো তার উপর ডিপেন্ড করে কীরকম মোটা ছিল হবে তো এখা আজকে সরু সরু চেন আছে তো এর জন্য সব সরু সরু করে কেটে নিচ্ছি তো এগুলো কাটা হওয়ার পর এগুলো এখন সোয়াগার জলে চুবিয়ে নেবো তো সোয়াগার জলে চুবানোর পর আমাদের কেডিএম বানানোর উপর হয়ে গেছে তো এখন এটা দিয়েই ক্লিপ চালানো শোল্ডিং করা বা কোনো চেনের রিফাইন আসলে সেই রিফাইন দেওয়া এটা দিয়েই করা হয় তো এখানে কেডিএম বানানোর যে কত পার্সেন্ট কেডিএম লাগবে সেটার হিসাবটা একটু আলাদা তো অন্য অন্য জায়গায় ওটা এইট পয়েন্ট করেই হয় তো এখানে হিসাবটা একটু আলাদা তাই আলাদা রকমভাবে নিতে হয় তাহলে যদি কারোর এইট্টি এইটের বা এইটটি সেভেনের কেডিএম কীভাবে বানায় সেটা জানতে হয় তো কমেন্ট অবশ্যই বলবেন তো নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো এবং যদি কারোর কোনো চেন বানাতে ইচ্ছা হয় তো আমাকে বলবেন তো আগামী এক দেড় মাস পর বাড়ি যাচ্ছি তো তখন বানিয়ে একবারে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবো অ্যান্ড গুড নাইট বন্ধুবান তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ দেখার জন্যে